রাজনীতির মাঠে আর আসবেন না সৈয়দ সাজেদা চৌধুরী। নিরাপদ সড়কের দাবিতে রাজপথের শিক্ষার্থীরা। রাশিয়াকে যেভাবে বোকা বানালো ইউক্রেন। সাগর উত্তাল, উঁচু ঢেউ আছড়ে পড়ছে তীরে। এবং ফাইনাল হারের হতাশায় ভারতীয় সাংবাদিকের মুঠো ফোন কেড়ে নেন রমেজ। আসসালামু আলাইকুম, চ্যানেল আর এ সংবাদ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিরউদ্দিন মজুমদার, সঙ্গে থাকুন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বসেন রাজনৈতিক সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাজেদা চৌধুরী আর নেই। আওয়ামী লীগের দুঃসময়ের এই কাণ্ডারে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রোববার মধ্যরাতে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সাজেদা চৌধুরী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন। ফরিদপুর দুই নগরকান্দা আসনে সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগের সংকটকালীন সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। সাজেদা চৌধুরীর বয়স হয়েছিল 87 বছর। উচ্চ রক্তচাপ সহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে আগস্টের শেষের দিকে ঢাকার সিএমএইচে ভর্তি হন তিনি। সেখানেই রোববার মধ্যরাতে তার মৃত্যু হয় বলে তার ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ জানিয়েছেন। চ্যানেল আর সংবাদ পরিক্রম, এবার থাকছে সারা দেশ সংবাদ প্রসঙ্গ। নিরাপদ সড়ক ও সহপাঠী হত্যার বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেটের সড়ক অবরোধ করেছে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12টার দিকে শিক্ষার্থী মিলে সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা ওই ওয়ান জাস্টিস আমার বন্ধু কবরে, খুনিরা কেন বাহিরে বলে স্লোগান দিতে থাকেন। সড়ক অবরোধ করায় এ সময় ফার্মগেটের পূর্ব পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় তীব্র যানজট। সোমবার সকাল 11:30টার দিকে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট সায়েন্স স্কুল ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মঘাটের আলরাজি হাসপাতালের সামনে জড়ো হয়। প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে তারা এখানে আসে। উল্লেখ্য, রবিবার রাজধানীর কুনিপাড়া এলাকা থেকে ফার্মগেট কোচিং যাওয়ার পথে বিজি প্রেসের সামনে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী আলী হোসেন একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় নিহত হন। চ্যানেল আর সংবাদ পরিক্রম, এবার থাকছে সারা বিশ্ব সংবাদ প্রসঙ্গ। বেশ কিছুদিন ধরে ইউক্রেন দক্ষিণাঞ্চলে রাশিয়ার দখলকৃত অঞ্চল মুক্ত করতে অভিযান শুরু করার কথা বলে আসছিলেন দেশটির সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। দক্ষিণাঞ্চলের পাল্টা আক্রমণ নিয়ে ঢাক ঢোল পেটালেও আসলে তারা প্রস্তুতি নিচ্ছিল খারভিক অঞ্চল মুক্ত করার অভিযানে। ইউক্রেনের স্পেশাল ফোর্স বল দক্ষিণাঞ্চলে আক্রমণের কথা বলা হচ্ছিল মূলত রাশিয়ার মনোযোগ আকর্ষণের জন্য। এটি ছিল একটি বিভ্রান্তিমূলক প্রচারণা, যাতে করে রাশিয়াকে কৌশলে বিভ্রান্ত করা যায়। শনিবার গুরুত্বপূর্ণ ইউজিম শহরে প্রধান ঘাঁটি থেকে রুশ সেনাদের অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম রেখে পালিয়ে যাওয়ার পর ইউক্রেনদের এই কৌশল কাজে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। চ্যানেল আর সংবাদ পরিক্রম, এবার থাকছে আবহাওয়ার সংবাদ প্রসঙ্গ। পটুয়াখালীতে হালকা ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার উত্তাল সাগরে উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়ছে তীরে। কুয়াকাটায় বৈরী আবহাওয়ায় পর্যটকদের সমুদ্রে নামতে মাইকিং করে নিষেধ করেছে ট্যুরিস্ট পুলিশ। এর আগে রোববার সমুদ্র উত্তাল থাক শত শত মাছ ধরা ট্রলার মহিপুরের আলিপুরের শিববাড়িয়া নদীর দুপারে নিরাপদ আশ্রয় নেয়। নিজাপুর কোস্টগার্ড মাইকিং করে সতর্ক করেছে জেলেদের। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো জেলেকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড দক্ষিণ জোনের এক্সপিএন স্টাফ অফিসার মোহাম্মদ হাসান মেহেদি বলেন, স্থানীয় নদীবন্দর সমূহকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলার অভ্যন্তরীণ 18টি নৌরুটে সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। চ্যানেল আর সংবাদ পরিক্রমা, এবার থাকছে খেলাধুলার সংবাদ প্রসঙ্গ। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের হারের পর মেজাজ ঠিক রাখতে পারলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমেশ রাজা। ম্যাচের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেজাজ হারান তিনি। এক ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন, সাংবাদিকের মোবাইলও কেড়ে নেন রমেশ। ম্যাচের পর এক সাংবাদিক রমেশকে প্রশ্ন, পাকিস্তানের সমর্থকরা দুঃখে রয়েছে,
তাদের জন্য কোনো কিছু বলতে চান? উত্তরে রমেশ বলেন, আপনি নিশ্চয়ই ভারত থেকে এসেছেন, আপনারা তো খুব খুশি হয়েছেন। রমেশকে পাল্টা ওই সাংবাদিক জানান তারা খুশি হননি। সাংবাদিক আরও বলেন, আমি দেখলাম পাকিস্তানের সমর্থকরা কাঁদছেন, আমি কি ভুল কিছু বললাম? এরপর মাথা ঠান্ডা রাখতে পারেনি রমেশ। তিনি বলেন, আপনি সবাইকে এক করে ফেলছেন, এটা ঠিক নয়। এ কথা বলার পরে এগিয়ে গিয়ে সেই সাংবাদিকের মোবাইল কেড়ে নেন রমেশ। এই ছিল চ্যানেল আর এ সংবাদ পরিক্রমার আজকের আয়োজন। নিয়মিত আপডেট পেতে চ্যানেল আর এ ফেসবুক পেজ ও চ্যানেল আর এ নিউজ ইউটিউব চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।